ইভিনিং এভরিওয়ান। আমি বলেছিলাম যে আমাদের পাশে একটা প্যান্ডেল আছে, সেখানে মেম যাবে, ওর ঠামির সাথে যাবে। তো মেমকে এখন আমি গুছিয়ে দেবো, তারপরে দেখি কি পড়বে। চলো তোমাদেরও দেখাই এই ড্রেসটা, ওর পিসি ঠাম্মি দিয়েছিল, তো বেশি দূর তো না, এখান থেকেই জাস্ট এই পাশে। তো ওই প্যান্ডেলে যাবে বাচ্চা মানুষ, ও ঘরের ভিতরে থাকে, পুজো হচ্ছে অথচ বেরোচ্ছে না, তো ব্যাপারটা একটু আমাদেরও খারাপ লাগে আর ওরও একটা ভীষণভাবে একটা খারাপ লাগে। তো আমি ঠামি বললো যে ঠিক আছে আমি বিকেলের দিকে নিয়ে যাব। তো বিকেল হয়ে গেছে, এবার ও বলছে মা যাবো না ঠাকুর দেখতে। তারপরে ওর ঠামি বললো হ্যাঁ চলো নিয়ে যাই ঘুরিয়ে আনি। ও চলে আসবে, চলে যাবে আর জাস্ট একটু দেখবে, ওখানে একটু থাকবে হয়তো 10-15 মিনিট, তারপরে চলে আসবে। বাইরেটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো এটা পরেই পাঠিয়ে দেবো, ভেতরে আর কিছু পরাবো না গরম জিনিসের মতন, কেন কি বললো চলে আসবে এক্ষুনি। তো আমি ওকে রেডি করিয়ে দেবো, ও রেডি হবে, তারপরে তোমাদের সাথে ওকে দেখা করাচ্ছি। ওখান থেকে আসবে, তারপরে ওকে নিয়ে বই নিয়ে বসবো, কেন কি বই পড়া তো ইগনোর করা যাবে না। তো চলো ওকে দেখে নাও, তারপরে ওকে রেডি করানোর পরেও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো দেখে নিয়েছো ওকে, আর রেডি করানোর পরেও দেখাচ্ছি ওকে কেমন লাগছে, তোমরা কমেন্টে জানিও। মেম রেডি হয়ে গেছে, তোমরা দেখে বলো ওকে কেমন লাগছে। যাচ্ছে ঠাকুর দেখতে, আর আমাদের দুষ্টু শরীরটা ভালো নেই, যার জন্য দুষ্টু যাচ্ছে না। দুষ্টু তোমার শরীরটা ভালো নেই তাই তুমি যাচ্ছ না। তো ওকে লুকিয়ে রাখতে হচ্ছে, ওরা বেরোবে এখনই, তার জন্য একে এপাশে নিয়ে এসছি, ওরা ওই দিক থেকে বেরিয়ে যাবে। হাই, গরম করব, মেম আসবে, মেমকে খাওয়াবো, তারপরে পড়াবো, তাই না? তো আমার কাজ করে নি, চলো। চলে এসছে, ওর ঠাকুর দেখা কমপ্লিট, আর আমারও নিচের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। নিচে গেলাম, নিচে গিয়ে চা করলাম, আটা মাখিয়ে নিলাম রাত্রে রুটি করার জন্য। আজকে দেখলাম বসে আছি তাই আটাটা মাখিয়ে নিলাম। অন্যদিন আমার শাশুড়ি বা ননদি মাখিয়ে রাখে, তো আজকে আমি দেখলাম মেম নেই, ওর পড়া নেই, তো বসে আছে নিচে তাই মাখিয়ে রাখলাম। তারপরে মেমের দুধ নিয়ে আসলাম, ওর খাবার নিয়ে আসলাম। এখন মেম এসে গেছে, এই যে বলো হাই না। তো এখন ওকে বই নিয়ে বসাবো, ওকে খাইয়ে দেবো, আর ওকে চেঞ্জ করিয়ে দেবো, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। চলো তাহলে এখন। তাহলে কি হলো? আর তারপরে হয় আর আর তারপরে এখন মেমকে নিয়ে বই নিয়ে বসেছি। তো এই যে পড়ছে, আমরা পরে কথা বলি, পড়াটা কমপ্লিট হয়ে যাক,
তারপরে আসছি। আমাদের মেমের পড়া কমপ্লিট। এই যে মেম এখন সাজুগুজু করে বেশ নিচে যাচ্ছে, দেখো তোমাকে একটু। হাই ফ্রেন্ডস, তুমি আমার দুষ্টু মোবাইল পেলে নিজেকে দেখলে হয় আর গেজানো একদম উল্লা পাল্টা। তুমি আমাকে দেখবে তাই না, আমাকে সাজুগুজু করবে তাই না? ওই যে বলছে, মানে কি বলবে, মাথায় আর তার ঠিক নেই। তো আমিও যাব নিচে, আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে নিচে নিয়ে যাওয়ার। রাত্রের টাইমে তো আমি তোমাদেরকে এখনো দেখাইনি, আমি কি করি না করি, চেষ্টা করব। আর যতটা পারি চেষ্টা করি, তোমরাও যতটা পারো দেখতে থাকো। তো ঠিক আছে, চলো। খাওয়ানোর পরে আর আমি তোমাদেরকে দেখাতে পারিনি আমি কি করছিলাম। আমি তো মেমকে খাইয়ে টাইয়ে নিজেও খেয়ে টেয়ে তারপরে আমি উপরে আসলাম। উপরে এসে আমি বিগ বস নিয়ে বসেছিলাম। বিগ বসটা দেখার পরে আমি এই রোজিসটা দেখি, রোজিসটা আমি ভোটে দেখি। তোমাদেরকে বলে দিই যে টাইমের, তোমরা হয়তো ভাবতে পারো টাইমের ঠিক নেই কি বলছে, আমি ভোটে দেখি, কেননা আমি টিভির সময় আমি দেখতে পারি না, তাই আমি ভোটে দেখি। রোডিসটাও দেখি, বিগ বসটাও দেখি। বিগ বসের 3 এপিসোড আমি দেখতে পারিনি, সেইগুলো আমি আস্তে 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 করে দেখি। তো কালকে আমি বিগ বস দেখতে দেখতে মেম ওর বাপার সাথে গল্প করতে করতে তারপরে আমরা ঘুমিয়ে পড়ি। তারপরে তো তোমাদের সাথে সকালবেলা আমি আর কথা বলিনি ঘুম থেকে উঠে, আমার এদিকে কাজ বাজ ছিল। তারপরে ঘর বাড়ি সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি এসছি, এখানে বসলাম তোমাদের সাথে গল্প করতে। তো মেম এখন গেছে ব্রাশ করবে, ও মুখ ধুবে, তারপরে ও চলে আসবে। ও মানে এত ভালোভাবে শিখে গেছে মুখে ক্রিম মাখা থেকে শুরু করে ব্রাশ করা, তো আমার তো ভীষণ ভালো লাগে যে হ্যাঁ আমার মেয়ে নিজে নিজে এত কিছু করতে পারে। এই বয়সে সাধারণত কেউ সেই রকম ভাবে কেউ নিজেরটা করতে পারে না, ক্রিম মাখা থেকে ক্রিম মাখা বা ব্রাশ করা তো খেতেও পারে একা একা, কিন্তু আমি খাওয়াই না যে একা একা খাবে কতটা কি পেট ভরে খাবে না খাবে। তো মেম আসুক, তারপরে আমি আবার মেমের সাথে তোমাদেরকে কথা বলিয়ে দেবো। তো চলো মেমকে আসতে দাও। মেম চলে এসছে, মেমের গোছানো কমপ্লিট। তোমরা একটু কথা বলো দেখি, ও কি কথা বলে, একটু রাগ করেছে। ওরে বাবা, কথা বলো, তাড়াতাড়ি কথা বলো, ওরা কিন্তু চলে যাবে, ওনারা চলে যাবে না, কথা বলো। কোথায়? তাড়াতাড়ি কথা বলো। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? দুষ্টুমি করছো নাকি? না, বেরোচ্ছো? দিয়ে দেখো, হয়েছে কথা বলো, আর একটু কথা বলো। না, কথা বলো আর একটু। না, তো নিচে যাই, চলো চলো নিচে, চলো নিচে, চলো। রাগ দেখো কি রাগ, পাকা বাটাল নিয়ে যেতে হবে। তো চলো, এপাশে একটা মশার কামড় দিয়েছে, ওটা তোর জন্য একটু জেল লাগিয়ে রেখে দিয়েছি। তো
জ্বর হয়েছে? আমার শ্বশুর ভালো না? পাশের রাজ্যের রাজার মেয়ের বিয়ে, ক্ষমা করবে বাবা, রাত্রির অনেক হয়ে গেছে, আর বড় সারাদিন কাজ করে ক্লান্ত। এই যে তাকাও, তাকাও একটু, আপনার যতদিন একটু তাকাও। শরীর ভালো না, জ্বর হয়েছে, সারা রাত ঘুম দাওনি। যে কয়েক বছর আগে এই যে আমাদের পুচকিটা বাড়ি এসছে। পাকু 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 পুকু পুকু তো আজকের মেনুতে বেশি কিছু হবে না, আজকে সিম্পল হবে, যেহেতু কালকে চিকেন আমাদের অলরেডি ফ্রিজে রয়েছে। এপাশে রয়েছে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা, আর এপাশে হবে কচু দিয়ে কই জ্যান্ত কই মাছের ঝোল, হালকা হবে। আর এখানে চালতে টক যেটা প্রতিদিন হয়, এখানে কচু পিস করে সেদ্ধ করে কাটা। এখানে মশলা বলতে জিরে আদা আর লঙ্কা বাটা রয়েছে, আর কিচ্ছু না, সিম্পল। আর এখানে লাস্টে তরকারি নামানোর আগে ভাজা মশলা দেবো, জিরে তেজপাতা শুকনো লঙ্কা, এটা ভালো করে ভেজে তারপরে মিক্স করে লাস্টে নামানোর আগে দিয়ে ঢেকে রাখবো, তারপরে ওটা নামিয়ে নেবো। তো কালকে চিকেন ছিল ফ্রিজে বলেছিলাম, তো সেটাই গরম করলাম আর একটু জল দিয়ে, তো এটা দুপুরের হয়ে যাবে। তো আমি স্নান করে চলে এসেছি, মাসি শাশুড়ির মেয়েরা এসেছিলো, ওদের সাথে একটু কথা বললাম, তারপরে স্নানে গেছি, লেট হয়ে গেছে, যার জন্য তোমাদের সাথে আমি কথা বলতে আসতে পারিনি। তো লাস্টের দিকে তোমাদেরকে চিকেন দিয়েছিলাম, চিকেনটা কালকে ছিল, তো সেটাই ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে তারপরে গরম করলাম। তো আজকে দুপুরে ওটা আমার ননদের ছেলে বা বাড়ির দুই ছেলের হয়ে যাবে, আর আমাদের তো দেখালাম মাছের তরকারি হয়েছে। তো চলো খেয়ে নিই দুপুরের খাবারটা।